2 বছর যাবত সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, তারপর ঠিকঠাকভাবে পরীক্ষাও নেওয়া হচ্ছে না, আর যদিও বা পরীক্ষা নেওয়া হয় রেজাল্ট বেরোচ্ছে না। তো ফ্রেন্ডস, এই পরিস্থিতিতে আমাদের সবার মধ্যে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই পরিস্থিতিতে কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া উচিত নাকি উচিত নয়, আর যদি নেওয়া উচিত হয় তাহলে সেটা কিভাবেই বা নেওয়া যেতে পারে। তারপর পুলিশের পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরিস্থিতিতে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই সামনের 5-10 মিনিট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো এই ভিডিওটি স্কিপ না করে আশা করি তোমরা পুরোটা দেখবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম, আমি রঞ্জন দেবনাথ। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, একদম সত্যি কথা, 2 বছর যাবত ঠিকঠাকভাবে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি বা বিজ্ঞপ্তিও বের হয়নি। তো ফ্রেন্ডস, তার জন্য আমরা অনেকেই খুব চাপে পড়ে গিয়েছি, ডিমোটিভেট হয়ে পড়েছি, ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারছি না, বা অনেকে তো হয়তো এমনও ভাবছো যে প্রস্তুতি নেওয়াই ছেড়ে দিবে। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা কথাই বলবো, এত চাপে পড়ার কোনো ব্যাপার নয় ফ্রেন্ডস, এত ডিমোটিভেট হয়ে পড়ারও কোনো ব্যাপার নয়। কেননা ফ্রেন্ডস, আমরা 2 বছর একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছি করোনা মহামারীর জন্য। এখনও আমরা করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে চলছি, ওমিক্রন ভেরিয়েন্ট চলছে, কিন্তু এর মধ্যে ফ্রেন্ডস একটি খুব ভালো খবর আছে, যেটা সেটা হলো করোনার এই তৃতীয় ঢেউই হচ্ছে কিন্তু ফ্রেন্ডস বিজ্ঞানীদের মধ্যে লাস্ট ঢেউ, করোনার আর কোনো ঢেউ আসবে না। আর এই করোনার তৃতীয় ঢেউয়ে কিন্তু ডেথ রেট খুবই কম, তাই আমরা এই খুব তাড়াতাড়ি করোনার এই তৃতীয় ঢেউকে জয় করে নিব। আর এই তৃতীয় ঢেউকে যদি আমরা খুব তাড়াতাড়ি জয় করতে পারি ফ্রেন্ডস, তাহলে এই 2022 সালে কিন্তু রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর রিক্রুটমেন্ট হবে, সে ক্লার্কই বলো, গ্রুপ ডি বলো, বা টিচারের রিক্রুটমেন্টই বলো, বা অফিসার লেভেলেরই রিক্রুটমেন্ট বলো না কেন, প্রচুর রিক্রুটমেন্ট হবে। তাই চাপে পড়ার মতো তেমন কিছুই ঘটেনি, সমস্ত উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বের করে দাও, লোকের কথায় কান দিও না ফ্রেন্ডস, নিজের উপর কনফিডেন্স রাখো। তো ফ্রেন্ডস, সরকারি চাকরি পরীক্ষা নেওয়া হবে না বা নতুন বিজ্ঞপ্তি বের হবে না, এই সমস্ত উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে দূরে সরিয়ে দাও, 100% এই বছরই প্রচুর রিক্রুটমেন্ট হবে। তো ফ্রেন্ডস, এই সমস্ত উল্টাপাল্টা চিন্তাভাবনা ভুলে গিয়ে প্রস্তুতিতে মন দাও। এবার প্রস্তুতি কিভাবে নেওয়া যেতে পারে ফ্রেন্ডস, তার জন্য আমি 3টা টপিকের উল্লেখ করছি ফ্রেন্ডস। যে সমস্ত ছেলেমেয়েরা সাকসেসফুল হয় আর যে সমস্ত ছেলেমেয়েরা সাকসেসফুল হতে পারে না ফ্রেন্ডস, 3টা কারণে হয় বা 3টা টপিকের জন্য হয়। সেই কারণগুলো হচ্ছে ফ্রেন্ডস, 1, সেলফ কনফিডেন্স। যে সমস্ত ছেলেমেয়েরা সাকসেসফুল হয় ফ্রেন্ডস, তারা কিন্তু খুব সেলফ কনফিডেন্ট, তারা নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে যে হ্যাঁ, আমি সরকারি চাকরির পরীক্ষায় সাকসেসফুল হব। তো ফ্রেন্ডস, আমিও তোমাদের বলবো, তোমাদের যদি সরকারি চাকরির দরকার হয় ফ্রেন্ডস, তোমরা সেলফ কনফিডেন্স তৈরি করো, তুমি সাকসেসফুল হবে এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে। একটা জিনিস আমি তোমাদের বলবো, আমরা প্রত্যেকেই ট্যালেন্টেড, আমাদের মধ্যে কোয়ালিটি আছে, প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে সরকারি চাকরি পরীক্ষায় সাকসেসফুল হওয়ার মতো, শুধু সেই কোয়ালিটিগুলো বের করে আনতে হবে। এই প্রসঙ্গে যদি আমি বিশিষ্ট মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের মতবাদ তুলে ধরি, উইলিয়াম জেমসের মতে ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই এতটা ট্যালেন্টেড, এতটা ক্ষমতাবান আমরা নিজেরাই জানি না, আমরা সেই ক্ষমতাকে ঠিকঠাকভাবে ইউজই করতে পারি না যতটা আমাদের মধ্যে ক্ষমতা আছে। তো ফ্রেন্ডস, নিজের উপর বিশ্বাস রাখো, সেলফ কনফিডেন্স তৈরি করো, তুমি 100% শিওর সাকসেসফুল হতে পারবে। তারপর 2 নম্বর পয়েন্টে আসছি পেশেন্স, ধৈর্য। পেশেন্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের মধ্যে অনেকেই আছে এমন যে 2-1টা পরীক্ষা দিলাম, ব্যর্থ হলাম, তারপর ওই প্রস্তুতি নেওয়াই ছেড়ে দিই, ভাবি আমার দ্বারা হবে না, এই ফিল্ড ছেড়ে দিব। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলবো, এই ফিল্ডে যখন একবার আসছো, এই সরকারি চাকরির ফিল্ডে, যতক্ষণ না পর্যন্ত সরকারি চাকরি পাচ্ছ, এই ফিল্ড ছাড়বে না, নিজের 100% এখানে দাও, নিজের সেরাটা দাও, পুরো ডেডিকেশন দিয়ে ফ্রেন্ডস এই ফিল্ডে নামো। তো ফ্রেন্ডস, 1, নিজের উপর সেলফ কনফিডেন্স রাখো, আত্মবিশ্বাস রাখো, বিশ্বাস তৈরি করো, আর 2, পেশেন্স রাখো। তারপর ফ্রেন্ডস, 3 নম্বর পয়েন্টে আসবো, যেটা সেটা হচ্ছে ডেডিকেশন। যখন এই ফিল্ডের জন্য প্রস্তুতি নিব ফ্রেন্ডস, 100% ডেডিকেশন দিয়ে প্রস্তুতি নাও, যতটা সময় পারো ফ্রেন্ডস, সমস্ত বাকি সমস্ত উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দিয়ে 100% ফোকাস পড়ায় দাও,
পুরো ডেডিকেশন দিয়ে যদি পড়তে পারো ফ্রেন্ডস 100% শিওর তুমি সাকসেসফুল হবে। এবার ফ্রেন্ডস তাহলে তোমরা বুঝতে পারছো সরকারি চাকরিতে সাকসেসফুল হতে গেলে কী কী জিনিস লাগবে, সেটা হচ্ছে এক সেলফ কনফিডেন্স, দুই পেশেন্স, আর তিন হচ্ছে ডেডিকেশন। এবার ফ্রেন্ডস আরও বিশেষ কিছু কথা আমি তোমাদের বলতে চাই, এমন অনেক কিছু বিশেষ বন্ধু আছো তোমরা, তোমরা অঙ্ককে বিশেষভাবে ভয় পাও। জি কে ইংরেজি তো তোমরা করে নিতে পারছো কিন্তু অঙ্কের উপর তোমরা কনফিডেন্স পাচ্ছ না। আবার অনেকেই এমন আছো যারা সমস্ত সাবজেক্ট করে নিচ্ছ কিন্তু ইংরেজির উপর কনফিডেন্স পাচ্ছ না। আবার এমন অনেকেই দেখা যায় যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, রিজনিং হয়ে যাচ্ছে, জি কে হয়ে যাচ্ছে, অঙ্ক ইংরেজি দুটোই হচ্ছে না। তো ফ্রেন্ডস আমি তোমাদের জন্য স্পেশালি বলতে চাই, অঙ্ক আর ইংরেজি এমন দুটো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি তুমি ঠিকভাবে করো ফ্রেন্ডস, ঠিকভাবে ট্রাই করো, খুব সহজে আয়ত্ত করতে পারো। তুমি যদি ইংরেজিতে ভয় পাও বা অঙ্ককে ভয় পাও ফ্রেন্ডস, তাহলে আমি তোমাদের একটা কথাই বলবো, তুমি ঠিকভাবে এই সাবজেক্টগুলো শেখার ট্রাই করোনি। তুমি যদি এই সাবজেক্টগুলো শেখার জন্য ঠিকভাবে এফোর্ট দাও, নিজের সেরাটা দাও ফ্রেন্ডস, তুমি এই সাবজেক্টগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। ইংরেজির জন্য বলবো ফ্রেন্ডস, দুটো পোর্শন হয় ইংরেজির নর্মালি, এক হচ্ছে গ্রামার আর এক হচ্ছে ভোকাবুলারি। তুমি ভোকাবুলারি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে বলো ইডিয়াম ফেস, এগুলো আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করো, আর এদিকে গ্রামার পোর্শনগুলো আস্তে আস্তে করার চেষ্টা করো। আর যদি ফ্রেন্ডস তোমাদের অঙ্কে ভয় থাকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের আমি একটা কথাই বলবো, আমি আগামীকালকে থেকে এই চ্যানেলে অঙ্কের প্রতিটি টপিক ধরে ধরে কভার করব। মূলত WBP মেইন স্পেশাল, তো শুধু মূলত WBP পুলিশের পরীক্ষার জন্য না, তোমরা যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নেও না কেন ফ্রেন্ডস, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ডস আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো একটা মিস না করে পুরোটা দেখার চেষ্টা করো ফ্রেন্ডস। যাদের অঙ্কের প্রতি ভয় আছে, অঙ্ক ঠিকঠাকভাবে হয় না, তোমরা এই রেগুলার যদি ফ্রেন্ডস 15-20 মিনিটের এই ক্লাসগুলো দেখতে পারো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা বাড়িতে বসে অ্যাট ফ্রি অফ কস্ট অঙ্ক শিখতে পারবে। আর তোমাদের কারো যদি অঙ্কের উপর খুব ভালো দক্ষতা থাকে ফ্রেন্ডস, খুব ভালো কথা, তাদেরকেও বলবো ফ্রেন্ডস এই ক্লাসগুলো পুরোটা দেখার, তাহলে ফ্রেন্ডস যদিও বা জানা আছে অঙ্কগুলো রিভাইজ হয়ে যাবে। ও আরেকটি বিশেষ কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পুলিশের মানে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই খুব মাথা ঘামাচ্ছ। তো ফ্রেন্ডস আমি তোমাদের একটা কথাই বলবো, পুলিশের এই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, এই মাস তো শেষ বললেই চলে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বেরোনের প্রবল সম্ভাবনা আছে। যদিও বা না বেরোয় এটা নিয়ে এত চাপিয়ে পড়ার কোনো ব্যাপার নয়, এত মাথা ঘামানোর কোনো ব্যাপার নয় ফ্রেন্ডস। যারা প্রিলিমিনারি পরীক্ষা ভালো দিয়েছ তাদের আমি একটা কথাই বলবো, তোমরা দৌড়টা কন্টিনিউ চালিয়ে যাও, কারণ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে হাতে কিন্তু খুব সময় পাবে না, খুব বেশি একটা, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু দৌড় শুরু হয়ে যাবে। তাই তোমরা ফিজিক্যাল এক্সারসাইজটা এখনই চালিয়ে যাও, মানে জোর কদমে চালিয়ে যাও। আরেকটা কথা বলবো, শুধু ফিজিক্যাল এক্সারসাইজ নাও ফ্রেন্ডস, তার সঙ্গে সঙ্গে মেইনের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল শুরু হয়ে যাবে, আর তার কিছুদিন পরেই কিন্তু ফ্রেন্ডস মেইনেরও এক্সাম হবে। তো ফ্রেন্ডস দুটোর প্রস্তুতি কিন্তু একসঙ্গে চালিয়ে যাও, এক ফিজিক্যাল এক্সারসাইজ আর সঙ্গে মানে এর প্রিপারেশন, মেনের জন্য প্রস্তুতি, ওকে। আর এই মেনের প্রস্তুতির জন্য আমি তো বললামই ফ্রেন্ডস, অঙ্কের জন্য স্পেশালি প্রত্যেকটি টপিক কিন্তু এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে ধরে ধরে কভার করা হবে। তো ফ্রেন্ডস আমি আশা করব তোমরা এই একটি ভিডিও মিস না করে পুরোটা দেখবে এবং অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করে নিবে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও তোমরা যদি আরও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আরও এই ধরনের ভিডিও তৈরি করব। আরেকটি কথা ফ্রেন্ডস, ভিডিওগুলি মানে আগামীকালকে থেকে যে অঙ্কের ক্লাসগুলো তৈরি হচ্ছে, আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো একটাও মিস না করে পুরোটা দেখবে, ওকে। তো আজকে এখানেই শেষ করছি।